আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, রোবোটিক্স সহ উন্নত প্রযুক্তির কারণে চ্যালেঞ্জের মুখে ফিউচার ফ্রিল্যান্সিং। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে পরিবর্তিত প্রযুক্তির সাথে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের, একই সঙ্গে রেমিটেন্স অর্জনকে প্রাধান্য দেওয়ার পরামর্শও তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। প্রযুক্তির পালে নতুন হাওয়ায় বদলে যাচ্ছে বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞানের নতুন আবিষ্কার উদ্ভাবনে, পরিবর্তিত হচ্ছে আয়ের পথ। সৃজনশীল কিংবা দাপ্তরিক কাজকর্মে দাপট স্বয়ংক্রিয় প্রযুক্তির, তাই তো হুমকির মুখে অনেক পেশার সাথে ফ্রিল্যান্সিংও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন পৃথিবী প্রযুক্তি ঘনিষ্ঠ বলে কর্মহীন হয়ে পড়তে পারে বৃহৎ জনগোষ্ঠী। তবে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সারদের এসব প্রযুক্তিকে সহায়ক হিসেবে নিয়ে ব্যবহার জানতে হবে। নতুন আরেকটা যদি স্কিল যদি দরকার হয়, ওনাদেরকে সেটি শিখে নিতে হবে, কারণ ওনারা তো অলরেডি ফাইটার, ওনারা অলরেডি লার্ন করেছেন এবং আর্ন করছেন লার্ন করে। হ্যাঁ, তো ওনারা কিন্তু অলরেডি জানেন প্রসেসটা, যে লার্ন করে কিভাবে মার্কেট থেকে হচ্ছে যে ওনারা কাজটা নিতে পারেন বা পেমেন্টটা পেতে পারেন। কর্মসংস্থান নিশ্চিতে সন্তুষ্ট না থেকে কিভাবে ভোক্তার বৃত্ত থেকে বের হয়ে উদ্যোক্তা উদ্ভাবকে পরিণত হওয়া যায়, তারও পরামর্শ এই প্রযুক্তি বিশেষজ্ঞের। একটা জিনিস শিখেই ওটা দিয়ে একদম লাইফ শেষ করে ফেলবেন, সেরকমটা ভেবে বসে থাকলে হবে না। বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সেক্টরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রযুক্তি আসছে, পরিবর্তন আসছে, সেটির সাথে সাথে নিজেকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে বা নিজেকেও পরিবর্তিত করতে হবে। শুধু ঝাঁ চকচকে ভবন নির্মাণ নয়, বরং প্রশিক্ষণ, দক্ষতা ও জ্ঞান অভিজ্ঞানে পারঙ্গম কর্মী বাহিনীর জন্য অবকাঠামো ও উচ্চগতির ইন্টারনেটের বিকল্প দেখছেন না এই প্রযুক্তিবিদ। কানেকশনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সুবীর নখরেকের মতন একটা লোক লাগবে যে ওখানকার মানব সম্পদকে তৈরি করবে। সেই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতনতা আমরা তৈরি করি নাই। এই জায়গাটার ক্ষেত্রে মূল ভূমিকাটা ছিল তথ্য প্রযুক্তি বিভাগের। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেবেন, ইনফ্রাস্ট্রাকচার না দিলে সে তো ওইটা ব্যবহার করতে পারবে না। একই সাথে আপনি প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করবেন। প্রকল্প নির্ভর নয়, ফ্রিল্যান্সিং খাতকে বিবেচনা করতে হবে অর্থনীতির চালিকা শক্তি হিসাবেও। সেজন্য এখন থেকেই যাবতীয় সুবিধা নিশ্চিতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে ফ্রিল্যান্সারদের প্রমোট করারও পরামর্শ তার। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আরেকটা অসাধারণ কাজ হবে। সেটা হচ্ছে, আমাদের যেহেতু জনসংখ্যা বেশি আছে, সেই হেতু এই জনসংখ্যা তার মেধা দিয়ে যে পরিমাণ রপ্তানি করতে পারবে, এটি গার্মেন্টস কখনো টাচ করতে পারবে না। তিন তিনটি শিল্প বিপ্লবের সুফল না পেলেও চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে চায় সরকার। প্রযুক্তি খাত থেকে ২০২৫ সালে যে $5 বিলিয়ন রপ্তানি আর লক্ষ্যমাত্রা আছে, তাও নির্ভর করছে ফ্রিল্যান্সারদের উপর। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।